পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাক্তুন খাওয়া প্রদেশে আলাদা দুটি হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থার র জড়িত শনিবার এমন দাবি করেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি এ সময় যে কোনো মূল্যে এই হামলার প্রতিশোধ নেওয়া হবে বলেও হুমকি দেন তিনি পাকিস্তানে জঙ্গি ও তাদের সহায়তাকারীদের কোনো স্থান নেই হুঁশিয়ারি দিয়ে সন্ত্রাস নির্মূলের ঘোষণা দেন বুগতি শুক্রবার পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুম জেলায় একটি মসজিদের কাছে ভয়াবহ বিস্ফোরণে বাউন্ন নিহত হয় পবিত্র ইদি মিলাদুন নবী প্রস্তুতি নেয়ার সময় সাধারণ মানুষের মাঝে বিস্ফোরণ ঘটে এ ঘটনার দায় স্বীকার করেনি কেউ